আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। তা সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি না এই জায়গা আমাদের বাড়ির এই সামনের রাস্তাটা একটু হাঁটি, তারপরে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় সারাদিন তো ভিডিও করছি না, শুধু বিশ্রামই নেওয়া হচ্ছে। আর এখানে ভিডিও করব, ভয়েস রেকর্ড করাটা না খুব মানে অসম্ভব, চারধারে এত কথা মানে সেই জন্য আমি ভয়েস রেকর্ডও করতে পারছি না। তার মধ্যে যেটুকু করছি সেটুকু খুব কষ্ট করে। তা এদিকে মা সন্ধ্যাবেলায় প্রদীপ দেবে, আর আমাদের এখানে মাটি আছে কিন্তু মাটি না ভালো নয়, সেই জন্য মা বললো না এবার প্রদীপটা কিনেই নিয়ে আসি। নিয়ে এসে তারপরে দিয়েছে। তা আমাদের 14 বিদ্যুম দিতে হয় কালী পুজোর আগের দিনকে, তাই সেগুলো মা আস্তে আস্তে দিচ্ছে, সব জায়গায় প্রদীপগুলো সাজিয়ে দেবে। তা বাড়িতে এসে না এই একটা ভালো আনন্দ, সবার সঙ্গে মা বাবা ভাই বোন সবাই একসঙ্গে আনন্দ করছি। আর হাজবেন্ড তো অফিসের কাজে, ও বাড়িতে আছে, আসতে পারবে না। সব থেকে বড়ো কথা বাড়িটা পুরো ফাঁকা থাকবে, তো ওই জন্য বাড়িতে একজন থাকতে হয়, সেটারই অভাব রইল। তা এদিকে যা চারধারে মা সন্ধ্যা দিচ্ছে। আর আমাদের না কি হয়েছে, এখন ওই ঘর ভেঙেছে, মানে নতুন পাকা ঘর করবে। তা মারা কোনো রকমের একটা আলাদা জায়গায় ও ছোটো করে ঘর করে রয়েছে, তার চারধারে না ভাঙাচুরো আছে, তো সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে আর কি। তা ভয়েস রেকর্ড করছি ঠিকই, কিন্তু তার মধ্যে হয়তো আপনাদের আওয়াজ আসতে পারে। তো এদিকে বাজি এনে দিয়েছিলো ভাই, তা বোন আর ছেলে দুজনে একটু ফাটিয়েছে। তা মানে এই কালী পুজোর সময় না এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়েই আনন্দ হয়, কিন্তু প্রাকৃতিক যে অবস্থা সেই জন্য ওরাও অল্প বাজি ফাটিয়েছে। আর এটা হচ্ছে আমাদের কালীবাড়ি, টাকি কালীবাড়ির যে মা সেই মার মানে ফটো, আর এ মা মানে পুরনো। আর এই কালী পুজোর সময় না মার যে সব কিছু গহনা সব সোনার। তা এই কালী পুজোর দিনকে এইখানে এলে না আর মনে হয় না কোথাও যাই, শুধু মার সামনে বসে থাকি। আর ছেলে কিছুটা ওই শেষে ফটো তুলেছিল মার সঙ্গে, আমার সঙ্গে, বোনের সঙ্গে। তা যে কোনো অনুষ্ঠানে মানে পরিবারের সঙ্গে কাটালে না মনটা এত ভালো হয়ে যায়, মনে হয় আর কিছু দরকার নেই। আর বাবা আপেল এনেছিল, এত বড় আপেল মানে কি বলবো। তা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওর ভেতর অনেক হয়তো ভয়েস রেকর্ডে অনেক কিছু আওয়াজ আসতে পারে, কারণ আশপাশে যাদের বাড়ি তারা তো চুপ করে থাকবে না, একটু আধটা কথা বলবে। সেই জন্য আমি না ছোটো ছোটো ভিডিও করে ওই জন্য ভয়েস রেকর্ডটা খুব একটা দিতে পারছি না আর কি। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই কালী পুজো ভাইফোঁটা ভালোভাবে কাটাবেন।